শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে বিস্ফোরণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডুবল কাবুল। এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার কাছে পাত্তা পেল না ইসরায়েল, হামাসের কৃতজ্ঞতা। তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, প্রয়োজন পড়লে তাইওয়ানের পক্ষে যুদ্ধও করবে। শতাধিক বিক্ষোভকারীকে মুক্তির নাটক সাজালো মিয়ানমার জান্তা সরকার। আবারও স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হল দক্ষিণ কোরিয়া। এবং সবশেষ থাকছে জলবায়ু সম্মেলনের ব্যর্থতার সংখ্যা, উদ্বিগ্ন গুতেরেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রহস্যময় বিস্ফোরণে বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে। এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর, ফলে জরুরি সেবা চালু রাখতে একমাত্র ভরসা হয়ে ওঠে জেনারেটরগুলো। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি, তবে এটি যদি কোনো বিদ্রোহী গোষ্ঠীর হামলা হয় তাহলে একসময় তালেবানের ব্যবহৃত কৌশলই এখন তাদের দিকে পাল্টা তীর ছুড়া হচ্ছে। বৃহস্পতিবার বিস্ট্রন পাওয়া কোম্পানি তাদের গ্রাহকের পাঠানো একটি বার্তায় বলেছে, কিছুক্ষণ আগে কাবুলের কালা মুরাথিবেগ এলাকায় বিস্ফোরণে একটি বৈদ্যুতিক পাইপ লাইন ধ্বংস হয়ে যাওয়ায় 220 কেভি আমদানি করা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে কাবুল সহ কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী উজবেকিস্তান এবং তাজিকিস্তানের উপর নির্ভরশীল, ফলে আন্তর্দেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের কাছে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়। চীন এবং রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্র সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি বিবৃতিতে জানিয়েছে, এই পরীক্ষা নৌবাহিনীর নকশায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাস্তব পরিস্থিতিতে অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তি এবং সক্ষমতা কেমন হবে এই পরীক্ষার মধ্য দিয়ে তা বোঝা গেছে। গত আগস্ট মাসে চীন শব্দের চেয়েও 5 গুণ দ্রুতগতিসম্পন্ন এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। 4 অক্টোবর বার্তা সংস্থাপে জানিয়েছে, রাশিয়া তাদের একটি পারমাণবিক সাবমেরিন থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ব্যালেন্স শীতে সেবেরোদেমিস্ক সাবমেরিন থেকে জিরকন নামের দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। শব্দের চেয়ে 9 গুণ দ্রুতগতিতে উড়ে গিয়ে 1000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই জিরকন। শুধু এই জিরকনই নয়, আরও কয়েক ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে মালয়েশিয়া। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর প্রশংসা করেছেন। জানা গেছে মালয়েশিয়া সব গুঞ্জন উড়িয়ে ইসরায়েলকে পাত্তা না দিয়ে তাদের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একই সাথে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হামাস। এর আগে সম্প্রতি ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতার বিষয়ক মন্ত্রী দাবি করেন, ওমান, তিউনিশিয়া, কাতার এবং মালয়েশিয়া তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। এমন বক্তব্য দিলে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ দৃঢ়ভাবে এই ব্যাপারে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির অধিকারের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত ছিল। সন্ত্রাসী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সম্ভাবনা এবং পরিকল্পনা নেই। পরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাইফুদ্দিন আবদুল্লাহকে ধন্যবাদ জানায় হামাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন যদি দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে আক্রমণ করে তাহলে প্রতিরোধ করবে যুক্তরাষ্ট্র। বাইডেনের এমন বক্তব্যের মাধ্যমে চীন এবং তাইওয়ানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যে অস্পষ্ট রহস্যময় নীতি অবলম্বন করত তা থেকে পিছু হটল। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। সিএনএন টাউন হলে তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, তাইওয়ানকে আমরা নিরাপত্তা দিব, এই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। যদিও তিনি এই কথা অস্বীকার করেছেন যে তাইওয়ান নিয়ে চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে যে তীব্র সামরিক এবং রাজনৈতিক চাপে আছেন তিনি। চীনের দাবি, তাইওয়ান দ্বীপরাষ্ট্র তাদের। বহু বছর ধরে চীন এবং তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্র একটি অস্পষ্ট রহস্যময় নীতি অবলম্বন করে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিক সহায়তা দেয়,
কিন্তু মার্কিন কর্তৃপক্ষ আগে কখনো প্রকাশ্যে বলে আক্রমণের সময় তারা তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসবে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউস থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের বলা হয়েছে তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হবে না। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার নামে নাটক করেছে মিয়ানমার জান্তা। সম্প্রতি তারা কয়েক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে বের হতে পারেননি অনেকেই, বরং কিছু বন্দীকে জেল গেট থেকেই নতুন অভিযোগ দিয়ে ফের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি পর্যবেক্ষক সংগঠন। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী, এরপর থেকে বিক্ষোভে উত্তাল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। সেখানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এই পর্যন্ত অন্তত 1,100 জন নিহত এবং 8,000-এরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনস নামের একটি সংগঠন। গত সোমবার 18 অক্টোবর মিয়ানমার জান্তা জানিয়েছিল তারা বৌদ্ধদের 3 দিনব্যাপী থাদিং জুখ উৎসব চলাকালে 5,000-এরও বেশি বন্দীকে মুক্তি দেবে। এই খবরের পরপরই কারাগারগুলোতে ছুটে যান বন্দীদের পরিবারের সদস্যরা। জান্তা সরকার এখন পর্যন্ত ঠিক কতজনকে মুক্তি দিয়েছে তার প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি, তবে এপির খবর অনুসারে কেবল আর কখনও জান্তা বিরোধী করবে না এমন শর্ত দেওয়া দলিলেই সই করার পরেই ছাড়া পেয়েছেন কয়েকজন। এপি জানিয়েছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তত 110 জনকে আবারও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে কয়েকজন বাড়িতে পৌঁছানোর পরপরই ফের গ্রেফতার করা হয়েছে। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন জানিয়ে কিছু লোককে জেল গেটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে বাড়তি অভিযোগ দায়ের করে তাদের আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত জুনে 2,000-এরও বেশি অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ, তবে রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজকর্মী সহ বহু মানবন্দী। প্রথমবার নিজেদের উদ্ভাবিত রকেট উৎক্ষেপণে সফলতা দেখালেও দক্ষিণ কোরিয়া এবার কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হল। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে পারেনি, তবে প্রথম পরীক্ষায় একটা অসাধারণ অর্জন হয়েছে। আমাদের এখনও অপূরণীয় লক্ষ্য রয়েছে, তা হল কক্ষপথে নিরাপদে একটি ডাম্মি স্যাটেলাইট বসানো। বিবিসি জানিয়েছে নুরি নামের এই স্যাটেলাইটটি ভেহিকেল টু এ করে উৎক্ষেপণের পর তা নির্ধারিত স্থানে পৌঁছাতে ব্যর্থ হয়। 2027 সাল নাগাদ নুরির রকেট আরও 5 বার উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পরবর্তী উৎক্ষেপণ হবে আগামী মে মাসে। উল্লেখ্য, নুরি তৈরিতে দক্ষিণ কোরিয়া প্রায় 2,00,000 কোটি উন স্থানীয় মুদ্রা ব্যবহার করেছে। 47.2 মিটার দৈর্ঘ্য এবং 200 টন ওজনের রকেটটিতে 6টি তরল জ্বালানি চালিত ইঞ্জিন রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন বর্তমান জলবায়ু পরিস্থিতি বিপর্যয়ের দিকে একমুখী পথে এগিয়ে যাচ্ছে, এবং এ পর্যন্ত এই অবস্থায় তিনি গ্লাসগোতে অনুষ্ঠিতব্য COP26 সম্মেলনে ব্যর্থতা এড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছে। বর্তমান পরিস্থিতিতে 2015 সালে প্যারিস অনুষ্ঠিতব্য COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে চুক্তির লক্ষ্য অর্জনের সুযোগ ব্যর্থ করে দিচ্ছে। এই চুক্তির লক্ষ্য বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা, বিশেষ করে 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখার আহ্বান জানানো হয়। তবে জাতিসংঘের বর্তমান আনুমানিক হিসেবে এই উষ্ণতা বিপর্যয়কর 2.7 ডিগ্রি সেলসিয়াসের আভাস দিচ্ছে। গুতেরেস বলেছেন বর্তমান সূচকগুলো যে আভাস দিচ্ছে তা প্রাক শিল্প স্তরের উপরে 2.7 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার এক দিচ্ছে। বিশ্বে কার্বন দূষণের জন্য 1/4 দায়ী বৃহৎ অর্থনীতির দেশগুলোর নেতারা রোমে G20 শীর্ষ সম্মেলনে মিলিত হবে। উল্লেখ করে গুতেরেস বলেন, তারা যদি এগিয়ে না আসেন তাহলে আমরা ভয়াবহ মানব দুর্ভিক্ষের মধ্যে পড়ব। তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যা ঘোষণা করেছে তার চেয়েও বেশি কিছু আর করতে হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।